ঠাকুর বিসর্জন দিয়ে ফেরার পথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানা এলাকায় ঘটনায় এলাকায় শোকের ছায়া বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম কমল বড় ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালী গ্রামে বুধবার রাতে ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিলেন কমল প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে লাইট না জ্বলায় দেখতে যান তিনি সুইচে হাত দিতে বিদ্যুৎ পৃষ্ঠ হন কমল বর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে মৃত্যু হয় তার মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হিঙ্গলগঞ্জ